নমস্কার মুসলিম ভাইদের, সালাম। আশা করি সবাই ভালো আছেন। আজকের দিনে সবাইকে স্বাগতম। তো অনেকদিন আগে খেজুর গাছ ঝুলে রাখছিলাম, তো ওটা কিছু কিছু রস পড়া শুরু হয়েছে। একদিন টুপা পাতা হয় নাই, আজকে খেজুর গাছে টুপা পাতা দিয়ে কাজ শুরু করব। এর আগে সকালে কিছু কাজ করা হয়েছে, মার কাজগুলো করা হয়েছে, বাবাকে কিছু সাহায্য করা হয়েছে, ওগুলো দেখানো হয় নাই। যাই হোক, এখানে খেজুর গাছে টুপা পাতবো, ভালোই রস পড়তেছে। টুপাটা পেতে নেই, বিকেলে সময় হবে না, এই জন্য এখনই কেটে রাখি। ঠিক আছে, রানা কেমন আছে? আচ্ছা, এটা বাঁশের স্তুম তো হয়েছে, এটা টিনের স্তুম সেট করে দেবো। এই হলো হাড়ি, ছোটো হাড়ি। একটু পরে এসে দেখবো আবার ফোটাফোটো রস পড়তেছে কিনা। আজকে পুকুরে মাছ মারছে, রাতে মাছ মারছে, ভোর রাতে কিছু মাছ খাওয়ার জন্য দিছে। ওই যে ওখানে জাল দেখা যায়, এই জাল রেখে গেছে, আবার আগামীকাল হয়তো মারবে। ভালো মাছ হচ্ছিল আজকে। তিনটা তেলাপিয়া দিছে, হ্যাঁ ওই তিনটা তেলাপিয়া কাটবো। তেলাপিয়া কাটাটা খুব শক্ত। আট ছোলানো শেষ, এখন কেটে ফেলব।
মাছ কাটা শেষ, এখন ধুবো, লবণ দিয়ে দেই। মাছ ধোয়া শেষ, বাবা আজকে মুলা ভাজি খাইতে চাইছে, মুলা ওঠানোর জন্য যাইতেছে। কপির চারা গুলো বেশ সুন্দর হয়েছে, বড় হয়ে গেছে চারা, এখনো ফুল আসে নাই, তোমার নয় কিছুদিনের মধ্যে ফুল আসবে। কিছুদিনের মধ্যে মনে হয় ফুল এসে যাবে যে চারাগুলো। আজকে রান্না করব লাউ দিয়ে মাছ দিয়ে, কালকে লাউ কাটা হয়েছে, লাউ দিয়ে মাছ দিয়ে একটা ঝোল, তেলাপিয়া মাছের ঝোল, মাছ ভাজি আর মুলা ভাজি, এই আজকে রান্না করবো। লাউটা কেটে ফেলি, সবজি সবই কাটবো। লাউটা ধুয়ে নিয়ে আসলাম, একদম কুচি লাউ, thank you.
লাউ কাটা শেষ, আর মূলা কাটতেছি। মূলা কাটা হলে সবজি কাটা হয়ে যায়। রান্না শুরু করে দিছি। প্রথমে মাছ ভেজে নেই, তেল দিয়ে দিলাম, মাছ একটু হলুদ মরিচ দিয়ে দেই। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মাছের নেই দিয়ে দেই একটা একটা করে। মাছ ভাজি হয়ে গেছে, হলুদের গুঁড়া,
একটু জল দিয়ে দেই। মাছ দিয়ে দিব, লাড় তারকা হয়ে গেছে নামাবো। মার আসতে শরীরটা বেশি ভালো না, এই চোখটা খুলে গেছে, তো বিকেলে যাই নিয়ে আসবো, ওষুধ নিয়ে আসবো, একটা ড্রপ নিয়ে আসবো, মারে আসতে এখানেই খাওয়াবো, শরীর যেহেতু ভালো না টান আসতে পারবো না। হ্যাঁ, এই জায়গায় দেয় লাউ দিয়ে তলা বেঁধে রান্না করছি, ওটা দিলাম বাজে, তো তোমার কুলে খাইবে না। হ্যাঁ, অল্প আছে, কম করে দেবো, কমে দেবো। লবণ কমে খাও, তুমি লবণ বেশি খাও। খাওয়ার পরে দুধ দিয়ে দেবো না। মা খাওয়া দাওয়া শেষ, মাছ ভাত দিয়ে দুধ ভাত দিয়ে মারি ঘরে নিব। আজকে আমাদের খাওয়ার আইটেম মূলে ভাজা, মাছ ভাজা আর মাছ দিয়ে দেশি লাউ, বেশ মজা করে আজকে খাওয়া যাবে। মারে আগে খাওয়া নিছি, আমি আর বাবা ভাবছি আজকে আমরা দুজন একটু ফাঁকা জায়গায় খাবো, বাইরে তো জায়গায় নিয়ে আসা সম্ভব না। খাওয়া শুরু করি, পুকুরের ধারে রোদ আছে, বাতাস আছে, তোমার অভাব নাই দাঁড়াই।
আলু ভালো সাথে মূলা ভাজি ভালো না হয়। নতুন মূলা তো বেশ নরম। ভালো হয়েছে রে, মাছও তো ভালো হয়েছে, ভাজিও ভালো হয়েছে, তরকারি ভালো হয়েছে, লাউ ভালো তো, মাছও টাটকা। আর যে পরিবেশে খাইতেছি, রোদ লাগবে, পরিবেশটাও খুব সুন্দর, রোদও আছে, হালকা বাতাসও আছে, খুব আরামদায়ক পরিবেশ। খাওয়া প্রায় শেষের দিকেই, সকালে মনে হয় কিছু খেজুর রসও খাওয়া যাবে, যদি চুরি না হয়, কারণ রস কিছু কিছু করতেছে। এতদিন ধরে যারা আমাদের সাথে আছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আজকে ছুটি শুনতে যাব, এখন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে, এই আশায় আজকে বিদায় নিচ্ছি। সবার প্রতি নমস্কার, মুসলমান ভাইদের সালাম।